একটি বাংলা সিনেমার নাম স্বামী কেন আসামি, আর টাঙ্গাইলে এখন সবার মুখে মুখে ফিরছে স্ত্রী কেন আসামি। বলছিলাম কালীহাতির শিশু সংগ্রাম হত্যাকাণ্ডের ঘটনায় বাদী আর আসামির সংসার করার কথা। বাদী ওই আসামিকে নিজে জামিন করিয়েছেন, আবার এখন সংসারও করছেন। ভাবছেন এও সম্ভব? তাহলে চলুন ঘুরে আসি সেই গল্পে। টাঙ্গাইলের কালীহাতির গোহালিয়া বাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী তালুকদারের প্রথম স্ত্রী রোগাক্রান্ত হয়ে মারা যান বছর বিশেক আগে। তারপর পাশের কদিম হামজানি গ্রামের আয়েশা সিদ্দিকা স্বপ্নাকে বিয়ে করেন হজরত আলী। এই ঘরে জন্ম নেয় সংগ্রাম নামে এক পুত্র সন্তান। স্বপ্নার সাথে সংসার করা অবস্থায় জমিলা খানম নামের আরেক নারীকে বিয়ে করেন হজরত আলী তালুকদার। দুই সতিনের মধ্যে বনিবনা না হয় স্বামী হজরত আলী তালুকদারের সংসার ত্যাগ করেন স্বপ্না। একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যান স্বপ্না। সেখানে গিয়ে ছেলে বখাটে হয়েছে বলে দাবি করেন হজরত আলী। ওর মার কাছে জিজ্ঞেস করলে পাবেন নেশা ধরছে কিনা। আমার কাছে তো থাকে নাই, আমার কাছে কোনোদিন আসেও নাই। কাদের সাথে চলে, কি করে খায়, এগুলো তো আমি অনুভব অজানা, ওর মায় বলতে পারবে সব। হজরত আলী এলাকার ধনাঢ্য ব্যক্তি, তার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করে শত মানুষ। সেই হজরত আলীর ছেলে নাকি লেখাপড়া বাদ দিয়ে ট্রাক চালানো শিখছিল। অনেকটা তাচ্ছিল্যের সুরেই ছেলের কর্মকাণ্ড বর্ণনা করছিলেন হজরত আলী। তার জানি না, 5 পাস করছিল সম্ভবত। তারপরে আর লেখাপড়া করাতে পারে না, ওরা লেখাপড়া করায় নাই, ওই ট্রাকের হেল্পার বানাইছিল। ওরা তো আমার কাছে থাকে না, ওর মায় নিয়ে গেছে ওদেরকে অন্য গ্রাম অন্য এলাকা, সেখানে থাকতো ওর মায়ের কাছে। শিশু সংগ্রামের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয় 2016 সালের 12 জানুয়ারি। নানা তাল বাহানায় মামলা দায়ের করা হয় 20 জানুয়ারি। এজাহারের এক নম্বর আসামি সরোয়ারের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে মামলার বাদী হজরত আলীর ব্যবসায়ী অংশীদার শফি কামাল সোহেলের নাম বের হয়ে আসে। আবার সোহেলের স্বীকারোক্তিতে হত্যার পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা হিসেবে মামলার বাদী হজরত আলী তালুকদারের তৃতীয় স্ত্রী জমিলা খানমের নাম আসে। ব্যবসায়িক অংশীদার সোহেল ও স্ত্রী জমিলার জামিন নিজে করিয়েছেন বলে দাবি করেন হজরত আলী। এখন বাদী আসামির ঘর সংসার। আপনি বাদী, আবার আপনি আসামিকে ছাড়িয়ে আনছেন? অবশ্যই আনবো, সে আমার স্ত্রী তো, এখন আমার সাথে ঘর সংসার করতেছে। তাহলে বাদী এবং আসামি ঘর সংসার? হ্যাঁ করতেছি। নিহত সংগ্রামের মা স্বপ্না বেগম ও তার স্বজনদের দাবি হজরত আলীর সম্পদ থেকে বঞ্চিত করতেই সংগ্রামকে হত্যা করিয়েছেন জমিলা খাতুন। আমার ছেলে সম্পত্তি কোনো ভাগিদার না হয়, মায়েরা ফালালে ভাগিটা কমলো, ওনারা ভাগ করে নিল। ওইটা একটা ছেলে মানুষ যদি একটা বাড়িতে থাকে, অবশ্যই বাড়িতে একটা ই থাকে, শক্তি থাকে আলাদা। আর আমার ছেলেটা সাহসী ছিল, এটাই হলো ওদের কাল হয়েছিল যে আমাদের এই বাড়িটা যাতে ওরা বেদখলে নিতে পারে। এর আগে ওর বাবা মনে করেন যে আমাদের এই বাড়িটা বিক্রি করার জন্য মানে গায়ক আনছিল, বাড়ি আমার আমাদের বাড়ি, অথচ ওনার ওর আব্বা গায়ক আনছিল আমাদের বাড়ি বিক্রি করে, শৈলের আব্বাই। আমার যতটুকু ধারণা, সে আমাদের নিরহ পাইয়ে আমাদের উপরে এই সুযোগটা খাটাইছে আর কি। সেই জন্য এটা শেষ করলে সে ওইদিকের সম্পত্তিও পাইতেছে না, প্লাস ওইখানে তার যাওয়ার প্রশ্ন উঠতেছে না, এটাই সে উনি চাইতেছে। এই মামলায় এখন ন্যায় বিচার নিশ্চিতের পথে হজরত আলী বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে অভিযোগ সংগ্রামের মা স্বপ্নার। তবে হজরত আলীর দাবি মামলা চলবে তার নিজস্ব গতিতে। বাদি এমন মানে শিয়ান চালাক, আমি অনেকবার জিজ্ঞেস করছি মামলা স্টে করে রাখছে কি জন্য, কয় আমি তো এটা জানি না। তো মামলার বাদী ছাড়া কখনো কি মামলা স্টে করা যায়? কিন্তু আমার বেশ কিছুদিন যাবৎ সন্দেহ যে এখন ওনার ওয়াইফ মানে আসামি, এখন উনি এদিকেও যাইতে পারতেছে না ওইদিকেও যাইতে পারতেছে না। হজরত আলীর ওনার ভূমিকা মানে উনি মামলাটা আপোষ করে উনি সরাসরি মুগ্ধা বলে না, লোক পাঠায় যে যায়, আমার কাছে সরাসরি আগে পাঠাইছিল। আমি ওনারে যখন বলছি দেখেন আপনি যে মামলা আপোষের কথা বলতে আসছেন, বেশ ভালো কথা, আপনারা কে পাঠাইছে?
তখন বলে যে তালুকদারে আলাপ করে বা উনার ওয়াইফ জমিলা খানুমও বলে। মামলার বাদী আপনি, এখন আপনি আসামির সাথে সংসার করছেন? অবশ্যই করব, ও না আর ও না ও তো তালাক দিই নাই, আসামির সাথে সংসার করব আরও করব। সংগ্রাম হত্যাকাণ্ডের শিকার হয়েছে 8 বছর হলো। ঘটনার 2.5 বছরের মাথায় 6 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা, কিন্তু 5.5 বছরেও বিচার কাজ শুরু করা যায়নি। এমনকি মামলার বাদী আবেদন করে মামলার বিচার কাজ স্থগিত করে রেখেছেন 1 বছর হলো। সে যদি স্যার সত্যিকার অর্থেই তার পুত্রের হত্যার বিচার চাইত, তাহলে তো এই স্ত্রীর সাথে তার মানে এইভাবে সংসার করার কোনো কথা ছিল না। বরং দ্রুত মামলাটা বিলম্বিত না করে, স্থানান্তর করার চেষ্টা না করে, আদালতে সঠিক সময়ে দ্রুত সাক্ষী দিয়ে মামলাটার বিচার এতদিনে নিষ্পত্তি হয়ে যেত। এখান থেকে তো প্রমাণ হয় যে সে আসলে চাচ্ছেটা কি, বিচার চাচ্ছে নাকি বিচারটাকে বিলম্বিত করতে চাচ্ছে। আমি যদি মামলা স্টেট করাই, আমি এখন ন্যায্য বিচার পাবো না তখন স্টে করাই, যদি করাই কোনো দিন। যে এখন আমার মামলাটা রাজনৈতিক কারণে আসামি পক্ষ হইলো স্বপ্নার আপন স্বাস্থ্যবাই, তারা হইলো রাজনৈতিক বড়, হইলো নেতা ফেতা, তারা যখন দেই যে এই করে থেকে এখন খালাস পাওয়া যাবেন নয়, তখন আমি মামলা স্টে করে হেঁটে না, আমি এগুলো বিচার করবো না। আবার যদি করে আমি আবার করবো স্টে, আইন দিয়ে করবো আমি। মামলার বাদী এবং আসামির যোগসাজশের কারণে মামলার ন্যায় বিচারে শঙ্কার কথা উল্লেখ করে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, আবেদন করা হলে এই মামলা পরিচালনার দায়িত্ব দেয়া হবে সংগ্রামের মা স্বপ্নাকে। ওই ছেলেটির মা এসে আবেদন করে সে বলতে পারে যে মামলাটা আমি পরিচালনা করব, আমার স্বামী সে যেহেতু মানে তার স্ত্রী এখানে আসামি হয়ে গেছে বর্তমান স্ত্রী, তার কারণে সে সঠিকভাবে হয়তো মামলা পরিচালনা করবে না। সেই ক্ষেত্রে ওই ভিকটিম সংগ্রামের মা স্বপ্না খাতুন আদালতে আবেদন করে সেই মামলাটা পরিচালনার দায়িত্ব নিতে পারে। দর্শক, অনেক সময় শত চেষ্টা করেও মামলায় ন্যায় বিচার নিশ্চিত করতে পারেন না বাদী, আর যেখানে বাদী নিজে মামলার ন্যায় বিচার প্রমাণে অন্তরায় হয়ে দাঁড়ান, সেখানে সেই মামলার ভবিষ্যৎ কী হতে পারে তা সহজেই অনুমেয়। সংগ্রাম হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপক্ষ কী ভূমিকা রাখে সেদিকে নজর রাখবে ক্রাইম ওয়াচ টিম। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলিরে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কি আমি? মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।